প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠে প্রবেশ করার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসে আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে প্রবেশ করার পূর্বে আমি তোমাদেরকে একটি চিত্র দেখাচ্ছি। দেখো, খেয়াল করো চিত্রটির দিকে, এরপর আমরা আমাদের মূল পাঠে আমরা প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এটা কিসের চিত্র? হ্যাঁ, এটি বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের পাঠের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসো আমরা আর দেরি না করে আমাদের মূল পাঠে প্রবেশ করি। তার পূর্বে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে এই ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখবে, টেনে না দিয়ে। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও। এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সময় যদি কোনো বিষয় যদি বুঝতে তোমার সমস্যা হয়, তাহলে তোমরা আমার ইনবক্সে তোমরা জানাবে, নক করবে, যে কোনো বিষয় থাকলে সেখানে লিখিতভাবে জানাবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আসো আর দেরি না করে আমাদের মূল পাঠে, আজকের মূল পাঠে আমরা প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমরা ইতিপূর্বে তোমাদের নবম শ্রেণীর গণিত বই হতে বাস্তব সংখ্যার অর্থাৎ রিয়েল নাম্বারসের উপর আমরা কয়েকটি ক্লাস সম্পন্ন করেছি। তো আমি মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব, আশা করি সেই প্রশ্নের উত্তর তোমরা দিবে। দেখি, একটু চিন্তা করে বলো তো দেখি, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি? গুড, 1, 2, 3, 4 অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তোমাদেরকে উত্তর দাও তো দেখি, বাস্তব সংখ্যা কাকে বলে? হ্যাঁ, গুড, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা পাঠ্যপুস্তক থেকে আবারও ভালো করে পড়ে নিবে, এবং এর আগের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ভালো করে দেখবে, আশা করি সেই বিষয়গুলি তোমরা বুঝতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের অনেকগুলো অনুশীলন রয়েছে, সেখান থেকে আমরা প্রথম একটি অনুশীলন সমাধান করব। তোমরা দেখো, দেখতে পাচ্ছ √3 এবং √4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা কীভাবে নির্ণয় করব? প্রথমে আমাদেরকে জানতে হবে যে √3-র মান কত। তোমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারো। দেখো, ক্যালকুলেটার তোমরা ক্লিক দিয়ে দেখো, √3 টিপ দিলেই তোমরা এই মানটি পাবে, কি পাবে? 1.73205 এরকম অসংখ্য মান সেখানে থাকবে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে √3 এবং √4 মধ্যে, অর্থাৎ √3 থেকে বড় এবং √4 সাইজে ছোটো, অর্থাৎ √3 থেকে √4 মধ্যে যে অমূলদ সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে নির্ণয় করব। সেখান থেকে শুধু দুইটি অমূলদ সংখ্যা এখানে নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা অসংখ্য মান আমরা আমাদের ইচ্ছা মতো আমরা নির্ণয় করতে পারবো। দেখো, আমি তোমাদের সুবিধার্থে একটা নিয়ম এখানে আমি দেখিয়েছি, আশা করি যখনই অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমরা এই পদ্ধতির সাহায্যে অমূলদ সংখ্যা তোমরা বের করে দেখাতে পারবে। দেখো, প্রথমে আমি লিখেছি এখানে √3 = 1.73205 মনে করি √3 ও √4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা যথাক্রমে এ এবং বি, আমি এ ও বি ধরেছি। তাহলে
আমি এখানে প্রমাণ ধরব কি রুট থ্রি ছেদে আমরা বড় সংখ্যাগুলো এখানে কল্পনা করব যাতে করে মানগুলো কি হয় ফোর ছেদে ছোট হয় তাহলে প্রথমে এ সমান আমি ধরলাম 2.705005005 এটা তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো এখানে তুমি চাইলে 1. এখানে যেহেতু 7 আছে তাহলে 1.8 দিয়ে আনতে পারো অথবা 2. এখানে 0.005005 এভাবে করে আনতে পারো তোমার ইচ্ছা মতো যে কোনো মান আনতে পারো এখানে আমাকে দেখতে হবে যে মানটা রুট থ্রি সাইডে বড় হতে হবে এবং ফোর সাইডে কি হবে ছোট হবে ঠিক একইভাবে বি সমান আমি ধরেছি একটা মান 3.705005000 এখানে তিনটে জিরো দিয়েছি এবার ফাইভ দিয়েছি এভাবে করে অসংখ্য সংখ্যা এখানে লেখা যাবে যে মানগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারবো না অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না দেখি একটা প্রশ্ন করি বলো তো দেখি অমরোধ সংখ্যা কাকে বলে হ্যাঁ গুড যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ওই ধরনের সংখ্যাকে তোমার কী বলা হয় অমূলক সংখ্যা বলা হয় দেখো এই সংখ্যাগুলোকে অমূলক সংখ্যা আমরা এই জন্য বলতে পারি এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে এখানে এ ও বি উভয়ই কী বাস্তব সংখ্যা এবং যা রুট থ্রি অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোট আমরা বলেছি তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি অর্থাৎ রুট থ্রি লেস দেন রুট থ্রি থেকে বড় 2.705005005 লেস দেন ফোর এবং আরেকটা মান যেটা ধরেছি সেটাকে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি লেস দেন 3.705005005 লেস দেন ফোর অর্থাৎ রুট থ্রি সাইতে বড় আর ফোরের সাইতে ছোট এরকম সংখ্যা আমরা নির্ণয় করি অর্থাৎ আমাদেরকে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করার জন্য বলেছে আমরা ইচ্ছে মতো দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করলাম আসলে এর অসংখ্য অমূল্য সংখ্যা নির্ণয় করা যাবে এইভাবে আমি যেটা বলেছি আমরা চাইলে যদি বলে যে চারটা অমূল্য সংখ্যা নির্ণয় করো তোমরা স্বাভাবিকভাবে ওখানে যে শর্ত রয়েছে এখানে শর্ত হচ্ছে একটি যে রুট থ্রির সাইডে বড় হতে হবে এবং ফোরের সাইডে ছোট হতে হবে এরকম অসংখ্য অমূল্য সংখ্যা রয়েছে ওখান থেকে আমরা যে কোনো চারটা লিখতে পারবো যদি চারটা নির্ণয় করতে বলে যদি দুটি নির্ণয় করতে বলছে আমরা দুটি নির্ণয় করলে দেখালাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা খাতায় তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা এখন প্রমাণ করব রুট সেভেন একটি অমূল্য সংখ্যা এটা প্রমাণের জন্য তোমার এভাবে আসতে পারে রুট টু একটি অমূল্য সংখ্যা আসতে পারে রুট ফাইভ অমূল্য সংখ্যা আসতে পারে রুট সিক্স অমূল্য সংখ্যা নির্ণয় করতে করার জন্য এটা আসতে পারে রুট ইলেভেন রুট টুয়েলভ অর্থাৎ এরকম যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় ওয়ান ব্যতীত ওই সংখ্যার উপর রুট দিয়ে অমূল্য সংখ্যা প্রমাণ করার জন্য বলা হতে পারে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি সকল অঙ্কগুলো একই নিয়ম আমরা করব তোমাদের পাঠ্যপুস্তকে যে নিয়ম রয়েছে সেই নিয়মের আলোকে আমি অঙ্কটি তোমাদের সামনে আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে প্রথমে আমরা লিখব কি মনে করি রুট সেভেন একটি যেহেতু আমাকে অমূল্য সংখ্যা নির্ণয় করার জন্য বলবে বলা হয়েছে সেহেতু আমরা প্রথমে এটাকে মূল সংখ্যা কল্পনা করি কেমন মনে করি রুট সেভেন একটি মূল সংখ্যা এখানে প্রতিটি অঙ্ক একই নিয়মে আমরা করব ইনশাল্লাহ তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ লেস দেন ওয়ান থাকবে যে রুট সেভেন ইকুয়াল টু পি বাই কিউ ঠিক আছে আমরা মূল সংখ্যা আমরা কীভাবে শিখেছি যে সংখ্যাকে তোমার পি বাই কিউ আকার প্রকাশ করা যায় সেটাকে তোমার কী বলা হয় মূল সংখ্যা বলা হয় আমরা এইভাবে করে এটা শিখেছি তো এটা আমরা কী করবো একজন বলতো দেখি চিন্তা করে হ্যাঁ এটা আমরা বর্গ করব দেখো
যদি বর্গ করি তাহলে কি আসবে 7 ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ, এখানে লিখব কি বর্গ করে, বর্গ করে, তাহলে 7 ইকুয়াল টু কি পেয়েছি পি স্কয়ার বাই কিউ পেয়েছি, কিউ স্কয়ার বর্গ হলে কি হয় পি স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার হবে। এখন আমরা কি করব, হ্যাঁ আমরা এখন কিউ দ্বারা ভাগ গুণ করব, যদি গুণ করি 7 কিউ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইড বাই কিউ, যদি গুণ করি কিউর সাথে কিউ স্কয়ার ভাগ দিয়ে এখানে কি থাকবে কিউ থাকবে, এখানে আমরা লিখব কি উভয় পক্ষে, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষে আমরা কি করলাম কিউ দ্বারা গুণ করলাম, গুণ করার পর আমরা কি পেয়েছি 7 কিউ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। এখানে দেখো 7 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ কি নয় পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা এখানে লিখব কি 7 কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ কি নয় পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা সংখ্যা নয়, ঠিক আছে লিখলাম, কারণ কারণ আমরা আগে জানি কারণ হচ্ছে তোমার পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর, পরস্পর কি সহমৌলিক, সহ পরস্পর কি সহমৌলিক এবং পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান। দেখো পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর কি সহমৌলিক, এখানে কিউ গ্রেটার দেন ওয়ান, তাহলে এটা কিসের শর্ত, ওই যে আমরা পি বাই কিউ আকার প্রকাশ করার সময় যেটা আমরা শিখেছি, ঠিক আছে 7 কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না, অর্থাৎ 7 কিউ, 7 কিউ ইজ নট ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ, তাহলে 7 কিউ কি নয় পি স্কয়ার বাই কিউ স্কয়ারের, পি স্কয়ার বাই কিউ এর সমান নয়, এটা আমরা লিখতে পারি। সুতরাং রুট 7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যায় না, তাহলে আমরা লিখব কি পি বাই কিউ আকারে, আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ অর্থাৎ আমরা লিখব কি বলো তো দেখি, অর্থাৎ আমরা কি লিখব, অর্থাৎ রুট 7 ইজ নট ইজ ইকুয়াল টু কি পি বাই কিউ, অর্থাৎ এটা শর্তের মধ্যে পড়ে না, তাহলে এই শর্তের মধ্যে যদি না পারে, না পড়ে তাহলে আমরা এটা এই সংখ্যাটাকে কী বলতে পারি, চিন্তা করে বলো তো, হ্যাঁ অমূলদ সংখ্যা বলতে পারি, কারণ অমূলদ সংখ্যার সংখ্যা আমরা শিখেছি কি যে সংখ্যাকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে তোমার কি অমূলদ সংখ্যা, তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি কি রুট 7 একটি কি সংখ্যা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা প্রমাণিত, এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে, খাতায় তুলে নাও। আচ্ছা আমরা এখন প্রমাণ করব, যে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে
वन जोग कर लेगफल एक पूर्णवर्ग संख्या है আমরা এটা সহজে প্রমাণ করতে পারি প্রমাণ করার জন্য আমরা একটা স্বাভাবিক সংখ্যাগুলো তো জানি ঠিক না স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1 2 3 4 এইভাবে করে স্বাভাবিক সংখ্যা আর যখন ক্রম বলা হবে তাহলে 1 এর পরে অবশ্যই 2 আসবে 2 এর পরে কি আসবে অবশ্যই 3 আসবে তাহলে এখানে যেহেতু চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে তাহলে আমরা প্রথমে কি করব মনে করি আমরা কি লিখব প্রথমে লিখব কি মনে করি মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে কি কি ধরব একটু চিন্তা করে বলো তো হ্যাঁ প্রথম ধরব কি x তারপর কি x প্লাস 1 এরপরে কি ধরব x প্লাস 2 এরপরে কি ধরব x প্লাস 3 এইভাবে আমরা ধরব প্রথমটা x ধরলাম তারপর x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3 দেখি একজন বলো তো যদি পাঁচটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হতো তাহলে কি লিখতাম আমরা হ্যাঁ এটার পরে আরেকটা সংখ্যা লিখতাম কি x প্লাস 4 ভেরি গুড তাহলে আমরা এখন ক্রমিক সংখ্যা আর সাথে কত যোগ করতে বলছে গুণফলের সাথে 1 যোগ করতে বলছে তাহলে আমরা এটা লিখি ক্রমিক সংখ্যা এখানে আমরা লিখি ক্রমিক সংখ্যা চারটির গুণফলের সাথে 1 যোগ করলে পাই কি পাই একটু আমরা লিখি তাহলে চারটি ক্রমিক সংখ্যার যোগফল না 1 2 3 4 এই চারটার কা গুণ করে দিই x ইনটু x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3 ঠিক আছে এটার সাথে কত যোগ করব 1 যোগ করলাম এখন দেখো আমরা গুণ করব গুণ করার জন্য আমরা একটা প্রথম সাজিয়ে লিখব দেখো 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয় তাহলে এখানে 3 আছে তাহলে x এর সাথে x প্লাস 3 টা মিলিয়ে নিই আমরা x প্লাস 3 এখানে x প্লাস 1 এখানে x প্লাস 2 প্লাস 1 আমরা একটু সাজিয়ে নিলাম গুণ করার সুবিধার্তে দেখো এটার সাথে গুণ করলে কি হবে s স্কয়ার প্লাস 3x এটা যদি এটাকে গুণ করলে কি পাই s স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস কি 2 প্লাস 1 তাহলে আমরা একটু গুণ করে নিই এস স্কোয়ার প্লাস 3x গুণ করলাম যোগ করলে কি হবে এস স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এরপর যোগফল কত 1 এখানে দেখো গুণ করার পরে আমরা যোগ করার এই ক্যালকুলেশন করার পর আমরা কি পেয়েছি এস স্কোয়ার প্লাস 3x ইনটু এস স্কোয়ার প্লাস 3x দেখো এটার সাথে এটা কি মিল আছে না একই না এটা কি এইটা একই করার জন্য আমরা এখানে প্রথমে সাজিয়ে লিখেছিলাম তাহলে আমরা মনে করি এটা সমান কি a তাহলে এ যদি ধরি তাহলে এখানে কি হবে এটার জায়গায় এ বসবে এখানে এ বসবে প্লাস 2 বসবে প্লাস 1 বসবে আমরা এখানে লিখব ধরি এস স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু কত এ ঠিক আছে এ ধরলাম একটু ভালো করে খেয়াল করো যদি আমরা এভাবে ধরি তাহলে আমরা কি পাই যে এ ইনটু এ প্লাস 2 প্লাস 1 আমরা এটা গুণ করে দিই এখন গুণ করলে আমরা কী পাবো এখানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 তাহলে এটি কোন ফর্মুলায় পড়ছে একজন বলো তো দেখি চিন্তা করে হ্যাঁ এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে জায়গায় স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস 1 হোল স্কোয়ার ঠিক না এ প্লাস 1 হোল স্কোয়ার দেখো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে গেলাম তাহলে এ এর মানে আমরা কত ধরেছি এটা ধরেছি না এটা আমরা বসিয়ে দিই এস স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার দেখো এর সমান আমরা যেটা ধরেছিলাম এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম কি বসালাম এস স্কোয়ার প্লাস 3x প্লাস 1 তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি যে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা কি হয়েছে পূর্ণবর্গ সংখ্যা হয়েছে তাহলে আমরা এখানে লিখব যা একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সুতরাং যে কোনো
যে কোনো চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের 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 সাথে ওয়ান যোগ করলে যোগফল যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে প্রমাণিত এটা আমাদেরকে প্রমাণিত করার জন্য বলা হয়েছে মোটামুটি আমরা আজকের এই বিষয়গুলো মোটামুটি আমরা আজকের এই বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব আজকের ক্লাসের উপর বাড়ির ক্লাস আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ